সাবেক ডেমোক্রেট সেনেটর ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জো লিবারম্যান মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। বুধবার বর্ষিয়ানে রাজনীতিকের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়। লিবারম্যান পড়ে গিয়েছিলেন, তা থেকে সৃষ্ট জটিলতায় নিউ ইয়র্কে তার মৃত্যু হয়। দীর্ঘ প্রায় 25 বছর কানেকটিকাট স্টেটের সেনেটরের দায়িত্ব পালন করেছেন লিবারম্যান। সাম্প্রতিক সময়ে নো লেবেলস নামে মধ্যপন্থীদের একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন লিবারম্যান। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের বাইরে তৃতীয় পক্ষের প্রার্থী দেওয়ার লক্ষ্যে এ সংগঠন কাজ করছে। 2000 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আলগোরের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন লিবারম্যান। দেশটির প্রধান কোনো রাজনৈতিক দল থেকে প্রথম ইহুদি হিসেবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হন তিনি। ওই নির্বাচনে জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে যান আলগোর। লিবারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলগোর।